বন্ধুরা, এখন আমাদের রিয়াদ কাকু বসে আছে রসুন এবং পেঁয়াজ ক্ষেতের মাঝামাঝি। তার ওই পাশে রয়েছে রসুন ক্ষেত আর তার পাশে রয়েছে পেঁয়াজ ক্ষেত। সো ফার্স্ট টাইম আমরা দেখছি, একটু পেঁয়াজ একটা উঠানো যাবে, একটু উঠানো একটু উঠানো যাবে, একটু দেখান তো আমাদেরকে পেঁয়াজ ওঠে। ভিউয়ার্স এই দেখতে পাচ্ছে, একটু আপনাদের জুম করে দেখাই, এটা হচ্ছে পেঁয়াজ গাছ। কমাস লাগে ভাই এটা হইতে? এটা প্রায় 25 দিন হলে গাইস, মাত্র 25 দিনে একটা পেঁয়াজ মোটামুটি বড় হয়ে যায়। মানে লাগাবেন, তারপর 25 দিনের মধ্যে গাছ হবে, কুম হবে, বড় হয়ে যাবে। ওকে, ভালোই একটা মোটামুটি সিস্টেম আছে। তার ওই পাশে রসুন গাছ দেখাই আপনাকে একটু। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এ হচ্ছে রসুন ক্ষেত, একটা রসুন ওঠান ভাই। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এ হচ্ছে রসুন, একদম ছোট ছোট। কয়দিন লাগে এটা? এটা 30 দিন, এক মাস। এটা প্রায় এক মাস, এক মাসের মধ্যে এটা কিন্তু মানে গাছ হবে, তারপর এখান থেকে বড় একটা রসুন হবে। এটা আপনাদের ক্ষেত? হ্যাঁ, এটা আমাদের। এটা হচ্ছে আমাদের রিয়াদ কাকুর ক্ষেত গাইস। ওকে ভিউয়ার্স, আমরা এখন আছি টমেটো ক্ষেতে। দেখতে পাচ্ছেন আমাদের রিয়াদ ভাই বসে আছে টমেটো ক্ষেতের মধ্যে। সো এই হচ্ছে টমেটো গাইস। আমরা নর্মালি এখানে বসে চুক্কা বাইগুন বলি না, চুক্কা বাইগুন, বাট মানে শুদ্ধ ভাষা হচ্ছে টমেটো। দেখতে পাচ্ছেন গাইস, এর কয় মাস লাগে উঠতে, মানে ঠিকভাবে উঠতে? এটা প্রায় গাছ লাগানোর পর থেকে আপনার আড়াই মাস লাগে। আচ্ছা গাইস, মানে গাছ লাগানোর পর থেকে প্রায় আড়াই মাসের মধ্যে সুন্দরভাবে টমেটোটা বড় হয়, তারপর টমেটো লাল হয়ে যায়, পাকে একদম গাছ পাকা গাইস। আর নর্মালি আমরা ঢাকায় যেগুলো খাই বা একদম ফরমালিন যুক্ত, মানে ফরমালিন দিয়ে মেডিসিন দিয়ে পাকানো হয়। সো আমি এখন একটা খেয়ে দেখাবো, একদম কাঁচা কাঁচা ভাব, বাট একদম সলিড গাইস। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে টমেটো, বাট একটু কাঁচা একটু পাকা, আরও হয়তো এক মাস তো লাগবে কাছাকাছি বড় হয়ে পাকতে। বাট এটা ভাই একদম সলিড, কোনো রকম ফরমালিন বা কোনো রকম মেডিসিন না। একটু খেয়ে দেখাচ্ছি আপনাদেরকে। গাইস দেখতে পাচ্ছেন মোটামুটি ভিতরে পেকে গিয়েছে, একদম পাকা পাকা ভাব। বাট গাইস আমরা এখন চলে আসছি বেগুন ক্ষেতে। এগুলো হচ্ছে লম্বা লম্বা বেগুন। এই হচ্ছে বেগুন ক্ষেত গাইস, দেখতে পাচ্ছেন কাকু, এটা কি গাছ? লম্বা বেগুন ক্ষেত। আচ্ছা, আমি এটা কয় মাস লাগে হইতে? এটা প্রায় 2 মাসের মধ্যে পারফেক্ট। আচ্ছা গাইস, মনে হয় গাছ লাগানো হয় ফার্স্ট টাইম না? হ্যাঁ, ছোট গাছ। আচ্ছা, ছোট গাছ লাগানো হয়, তারপর গাছগুলো বড় হয়, দেন পানি দিতে হয়, তারপর আগাছা পরিষ্কার করতে হয়, দেন আস্তে আস্তে বড় হয়, তারপর হয়তো এগুলো ওনারা বিক্রি করেন নাকি খাওয়ার জন্য? হ্যাঁ, এগুলো আমরা খাই আর বিক্রি করা যায়। বিক্রি কত কেজি করে পাওয়া যায় নরমালি? বিক্রি নরমালি এটা 25 টাকা করে। আচ্ছা গাইস, 20-25-30 টাকার মধ্যে এগুলো বিক্রি করা হয়। থ্যাংক ইউ। বন্ধুরা আমরা এখন আছি মিষ্টি আলু ক্ষেতে। দেখতে পাচ্ছেন গাইস, আমাদের ভাষায় বলা হয় লম্বা আলু, বাট শুদ্ধ ভাষা হচ্ছে মিষ্টি আলু। ওকে ভাই, এটা কেমনে কি ভাই? এগুলা আমরা আপনার আগুন মাসে যখন এগুলা ছোট ছোট লত আছে না, লত গুলা মাটির মধ্যে লাগাতে। আচ্ছা আচ্ছা গাইস, শিকড় গুলো লাগানো হয় 5 মাস লাগে না? 4 মাস লাগে। 4 মাস গাইস, 4 মাসের মধ্যে এই লত গুলো, আই মিন এই যে লতা পাতা গুলো থেকে বড় বড় আলু হয়। সো ভাই, এখন কি আলু টুকটাক হয়েছে হালকা পাতলা? আচ্ছা গাইস, ছোট মিষ্টি আলু হয়েছে গাছে। এটা গাছ উঠান তো ভাই, আস্তে আস্তে বড় হবে। আচ্ছা, আস্তে আস্তে বড় হয়, বাট হয়তো এক পাশ লাগানো হয়েছে, তো এক পাশ হয়েছে। একটা আলু উঠান, একটা আলু উঠান, একটা আলু উঠান গাইস, একটু উঠান গাইস। এই দেখতে পাচ্ছেন মিষ্টি আলু ছোট ছোট। ওকে ওকে ঠিক আছে ভিউয়ার্স, এই হচ্ছে মিষ্টি আলু। আপনাদের একটু আগে দেখাইছি যে আসলে কীভাবে আলুগুলো চাষ করা হয়, তারপর প্রায় 5 মাস লাগে, বাট এখন মনে হচ্ছে এক মাস আগে আলুগুলো করা হয়েছে, বাট এতটা বড় হয় না। জাস্ট আমি একটু টেস্ট করে দেখাচ্ছি আপনাদেরকে। ভিউয়ার্স একদম টেস্ট কেয়ার বললো, বাট এগুলো নর্মালি হচ্ছে বিভিন্ন সালাদ, তারপর সিদ্ধ করে এগুলো খাওয়া হয়, ঠিক আছে? মানে এক কথায় অসাম গাইস। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রিয়াদ ভাই দাঁড়িয়ে আছে দুইটা আলের মাঝামাঝি। এখানে রয়েছে ধান ক্ষেত, তবে এই দুইটা ক্ষেত কিন্তু একই মালিকের, বাট এখানে এই জন্য আইল দেওয়া হয়েছে যাতে করে এক ক্ষেত থেকে অন্য ক্ষেতে পানি সেচ দেওয়া যায়। ওকে, আচ্ছা এই ধানের নাম কি? আচ্ছা গাইস, এটা হচ্ছে 28, এটা হচ্ছে 29। এটা কয় মাস লাগে 28টা হইতে? গাইস এই 28 ধান একদম পরিপক্ক, আই মিন পাকতে লাগে প্রায় 5.5 মাস, আর এটা আচ্ছা গাইজ 29 লাগে, 6 মাস। 6 মাসে সুন্দর করে আপনার বড় হবে, তারপর এখান থেকে ধানগুলো পাকবে, দেন হয়তো বা তারা কেটে তারপর যা করা করবে। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন দাঁড়িয়ে আছি সুন্দর একটা পুকুরের সামনে, বাট কোনোরকম পানি এখানে নাই। আর হয়তো আপনারা কয়েকদিন আগে দেখতে পেয়েছেন, আমি কিন্তু ভিডিও একটা দিয়েছিলাম যে আসলে পুকুরতে আমরা কীভাবে মাছ চাষ করি বা মাছগুলো কীভাবে ধরা হয়, পুকুরের সেচ প্রকল্প অনেক কিছু দিয়েছি। বাট আজকে হচ্ছে জাস্ট কিছু আপনার তথ্য দিব, মানে কিছু নলেজ আপনার দিব গাইজ। আচ্ছা, এখানে এই পুকুরটা কয়দিন লাগছে সেচ দিতে? আচ্ছা 2 দিন লাগছে। কত লিটার পানি লাগছে, মানে তেল লাগছে? আর কত কেজি মাছ আপনারা পেয়েছেন? আপনার 4.5 মান মাছ পেয়েছি। কত টাকা বিক্রি করতে পারছেন? 4.5 মান মাছ আপনার প্রায় 48,000 টাকা বিক্রি হয়েছে। আচ্ছা, 48,000 টাকা বিক্রি হয়েছে। আর ওই দেখতে পাচ্ছেন শুধু দাঁড়িয়ে আছে আমাদের কয়েকজন আপু, বাট তারা লজ্জা পাচ্ছে যে আমরা কি করছি, মানে আমরা কি আসলে আউট অফ মাইন্ড নাকি পাগল। বাট গাইজ আপনারা তো বুঝতে পারছেন আমরা কি করছি। সো মোটামুটি প্রায় কত হাজার টাকা?
Guys, 48000 টাকা ওনারা সেল করতে পারছে মাছগুলো আর কত টাকা আপনারা ওয়েস্ট করছেন এখানে কত ইনভেস্ট করছেন আমরা এখানে ইনভেস্ট করতে আপনারা 25000 টাকা আচ্ছা মাত্র 25000 টাকা ওনারা ইনভেস্ট করে দুই মাসের পরে ওনারা প্রায় 48000 টাকা লাভ করতে পারছে এবং মানে কিছু নিজের জন্য খাওয়ার জন্য নিছেন না কিছু হ্যাঁ আচ্ছা খাওয়ার জন্য ওনারা মাঝে মাঝে মাছগুলো ধরছে থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ